মা কি করছো ফোনে বসে বসে? এই যে বসে বসে ভাবছি বেটা, তোর বাবা আজ আমাকে 1000 টাকা দিয়েছে পূজার বাজার করতে। তুই ভাবছি একটা শাড়ি কিনতে যাবো। তাই নাকি? তুই কখন যাবে কিনতে? বিকালে যাবো ভাবছি, তো চল আমাকে একটু শাড়ি দিয়ে আসবি। সেটা কোনো বড় জিনিস নয়, বিকালে যাবো শাড়িটা কিনবো আর ঘরে চলে আসবো, ঠিক আছে? আমি আমাদের চললাম, বিকালে দেখা দেখা করবো। দেখ না রে, বাইরে কে দরজাটা ঠকঠক করছে, দেখ না কে এলো। মাসিমা আমি এলাম, বলছি ওই আমি অনাথ আশ্রম থেকে এসছি, আপনাদের এখানে এলাম বাড়িতে, যে পুজোর সময় তো বাচ্চাগুলোর জন্য কিছু কেনাকাটা করব, ওদের জন্য সবাই না সাহায্য করলে তো হবে না, ওই জন্য এসছি। হ্যাঁ সেটা তো খুব ভালো কাজ, বসো বসো। হ্যাঁ বসছি। বলছি পাড়ার সবাই কিছু না কিছু দিয়েছে, সাহায্য করেছে, তো আপনার আপনি যেটুকু যা পারবেন দিন তাহলে, ওদের জন্য একটু কিছু হবে, ওরাও পুজোতে একটু হাসবে খেলবে। আমার কাছে কিছু নাই মা, আমি কিছু পয়সা দিতে লাগবো, এখন আমার হাত খালি, একদম হাত ফাঁকা আছে, আমি এখন কিছু পয়সা পাতে দিতে লাগবো। বলছি দেখুন আপনার অবস্থা হয়তো অসুবিধে আছে আপনার, কিন্তু ওরাও তো গরিব, ওদেরও তো মা বাবা নেই, ওরা একটু পেত পেত, আমি আপনি ছাড়া আর কে আছে ওদের, আমরা একটু সাহায্য করলে ভালো হয়, তাই না? হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নাই, থাকলে পরে আমি দিত। ঠিক আছে আসছি তাহলে। হ্যাঁ এসো, কিছু পয়সা দিলে ভালো হতো, কিন্তু ওদের তো কেউ নাই, আমরা না দিলে কে দিবে? থাক এই বছর আমি আর শাড়ি নিব নাই, ওদেরকেই দিই। একসময় আমরাও তো গরিবেই ছিলাম, গরিবেই আছি, তবুও আমাদের থেকে বাচ্চাগুলা করবে, বড়রা না পড়লেও বাচ্চাগুলা পড়ুক, ভালো লাগবে। এ বিল্টু ও বিল্টু, ওই ভদ্রমহিলাকে একবার ডাক তো দেখি। হ্যাঁ ডাকি ডাকি ডাকি, দাঁড়া। এই ও দিদি শুনুন দেখি, একটু দাঁড়ান 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 দাঁড়ান, ডাকছি আপনাকে। ডাকলেন মাসিমা? হ্যাঁ ডাকলাম। লাও এই দেখো 1000 টাকা আছে, লাও বাচ্চাগুলা রে কিনবে। না মা এই 1000 টাকাই আমার কাছে আছে, এটাই নাও, যা হয় কিনে দিবে। এই আপনার এই আপনি যে 1000 টাকা দিলেন না, এটা ওদের কাছে অনেক বড়, আপনার কাছে হয়তো নেই, আপনি অসুবিধার মধ্যেই দিচ্ছেন, আমি বুঝছি আপনার পরিস্থিতি, কিন্তু এটা পেয়ে ওদের অনেক সুবিধা হবে, ওরা ওরাও পুজোতে হাসবে, আপনার আরও আসবে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনার মতো মানুষের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আর একটু হ্যাঁ নামটা লিখো, প্রতিমা সিং। আচ্ছা এই আপনি যে দিলেন, এতে ওদের অনেক সুবিধা হবে, ওরা অনেক কিছু পাবে, আপনার সাথে অনেক ধন্যবাদ, আপনাকে আসছি আবার আসবো দেখা করে। আচ্ছা আচ্ছা।